বিয়া ওবা বিয়াত কিন্তু মই বিৰাট ফূৰ্তি কৰিম দেই মই ভাল বিয়া নাম গাব জানো নহয় আৰু এটা কাম কৰিব বিয়াৰ বজাৰৰ সকলো দায়িত্ব মোক দিব মই 300 টকাৰ বস্তু 400 টকাত ধেতেৰি 200 টকাত আনি দিম অৱশ্যে বজাৰটো তুমিয়ে কৰিব লাগিব খালি ইয়াত নহয় বেলেগত এ ৰবা শুন হ'ব দে দাদা তই আকৌ ইণ্টাৰভিউ দিবি নহয় তেতিয়া পাই যাবি এৰা পৃথিৱীখন আৰু ঘূৰিব লাগিব মানুহ বিচাৰিব লাগিব বুইছ ভণ্টি চাকৰি এটা পালো মোক ভিন্দ বুলি মাতিব নোৱাৰ ঐ থাৰ্ড ক্লাছ বাজে ময়ো মানে পাহৰি যাওঁ নহয় তই ভাৰতীয় বুলি কৰ কি বমি কৰিব লগা আছে বমি কৰ তোকতো মই বন্ধ কৰি থৈছো না হেৰি মানে আপোনাৰ বায়ে মোৰ বা মোৰতো কোনো বা নাই নহয় মানে আপোনাৰ ৱাইফৰ কথা কৈছো এইটো কি দেখুৱাইছিলি নাই মানে বায়ে মোৰ বাৰ বিয়াৰ কথা কৈছিলে তাকে লৈ এটা প্ৰব্লেম আছে প্ৰব্লেম কি প্ৰব্লেম যৌতুকত কিবা ঘূৰাই দিব লাগিব নেকি আজিকালি উল্টাটো বিয়া হ'ব পলাই তাৰপিছত শাৰীৰিক মানসিক কষ্ট দিছে বুলি কেছ দিব ডিভৰ্চৰ নামত 15 লাখ 16 লাখ টকা লৈ ল'ব তাৰপিছত অইন এটাৰ লগত বিয়া হ'ব দুনিয়া ওলোটা না শুনকচোন আচলতে মোৰ বা বিৰাট ধুনীয়া একদম আপোনালোকৰ বাৰ নিচিনা এ হ'ব তোৰে বা শুনি শুনি মোৰ কাণ চান গৰম হৈ গৈছে পিছৰখিনি ক মোৰ বা মানে বাংলাদেশী এটালৈ পলাই গ'ল আচ্ছা কি বাংলাদেশীৰ লগত পলাই গ'ল আগৰবাৰ দৰে এইবাৰো ঘূৰাই আনিমেই আগৰবাৰ যেনিবা ধুবুৰীলৈ গৈছিল এইবাৰ বৰপেটালৈ ঘূৰাই অনাটো আনিমেই কিন্তু বিয়াখন অলপ দেৰি কৰিব লাগিব আচ্ছা বাইৰৰ কথাটো কৈছ নাই মানে এই বাইৰৰ কথা কৈছো নাই কোৱা কথাষাৰ ক'লে বায়ে মনত বৰ দুখ পাব বৰ আশা কৰিছিলতো ঘূৰাই আনিব পৰা হ'লে ভাল আছিল কথাষাৰ আপুনিয়ে বাক ক'ব হয় নেকি ঠিক আছে এতিয়া তই গাবা লাগা লাগা লুগু কি ক'লে এইষাৰ এইষাৰ শব্দৰ অৰ্থ মোটামুটি অসমবাসীয়ে জানে তই নাজান আৰু তোৰ যদি কপালে সহায় কৰে ঈশ্বৰে সহায় কৰে তই যদি ইয়াত দুদিনমান বেছিকৈ থাকিব পাৱ তেতিয়াহ'লে তই এই শব্দটোৰ অৰ্থ বুজি পাবি বাৱা আহোঁ খুৰা হে ভগৱান তোমাক অশেষ ধন্যবাদ বহুত ভয় খাই আছিলোঁ অৱশেষত ই যে সঁচা কথাষাৰ ক'লে নহ'লে বিয়াৰ পিছত পলাই গ'লহেঁতেন ইয়াৰ বায়েকৰ যি দেখিছোঁ বাংলাদেশৰ প্ৰতি প্ৰীতিভাৱ অলপ বেছিকৈ আছে নেকি চাবা আৰু চিত্ৰা তই এইবোৰ কি কৰি আছ তই বুজিবলৈ চেষ্টা কৰচোন আৰে বিয়াই সংসাৰৰ সকলো নেকি বিয়া হৈছে মানুহৰ জীৱনৰ এটা ফুল ষ্টপ তারপর জীবনের কোনো ফিলিংসে নাথাকিব সংসারের মায়ে চারিফালের পর আবরি ধরব ওই শাসন স্যার হ্যাঁ আমি কি উন্নতি করছো কোরপর ডক্টর ভ্রমচন্দ্র হয়ে গলো এটা টিভিত ওলালে আমার কামটো হয়ে যাব কিন্তু কিন্তু বিয়া করালে এইবর আশা মনতে রা যাবনে তার মানে কি মানে এনেকে থাকিম নেকি নালাগে কিয় থাকিবি তই চিন্তা নকরবি মোর টকা পয়সা সকলবর তোর নামত থাকি দিছো নহয় পয়সা পয়সা নালাগে মোক বিয়াহে লাগে আপুনি যদি নকৰা অন্যটো কৰাব মোক এনেকে জোৰকে কিয় ৰাখি থৈছে তই যাবি কলৈ কচোন যাম কৰবালে বিয়া পতা মানুহ ওলাব আপোনাৰ লগত জীৱনটো এনে বৰবাদ কৰিলো মই আজি ভেকচিন নোলোৱাকে গুচি যাম কৈ দিছো ইমান খোপা দমহা বাঢ়ি গ'ল তথাপিতো কথা কৈছে শুনাচোন কিনো এটা কথাকে পেঘেনি আছা হে কিমান দৰমহা ভাৰিব একো থিৰাঙেই হোৱা নাই তেওঁ আকৌ গাড়ী লয় গাড়ী ল'মেই এ স্কুটাৰ পাতি খুৱাই বা মানুহক ভাল লাগিবনে গাড়ী এখন হ'লে পাতি খুৱাই গপচ গপচ লাগিব আৰু এটা কথা আজিকালি থাৰ্ড ডিভিজন পালে কোনেও পাতি নুখুৱাই খুৱাই মস্ত গাধা ল'ৰা পাছ কৰিলেও খুৱাই আমি তেনেকুৱাই দিয়াচোন দুখীয়া মানুহে স্কুটাৰখনতে গৌৰৱ কৰিব লাগিব বুজিছা নাই নাই নহ'ব গাড়ীখন ল'মেই এটা কথা ভাবকচোন ওচৰ চুবুৰীয়া আমি গাড়ী নল'লে নেহাঁহিবনে
আৰু এটা কথা, এই ঘেগেলা স্কুটাৰখনত উঠি মই সেই কাকতীয়নি বমনি আগত কেনেকে ফুটনি মাৰিম? অ, এতিয়া মই ফুটনি মাৰিবলৈকে ডিঙিত কল বান্ধি নৈ জাপ মাৰি দিম। হা, হেৰা, কোনে দিলে তোমাক এই বুদ্ধিটো? বমনিয়ে কৈছে। অ, কৈছে যে সেই স্কুটাৰখনৰ পাতি খাই জানো ভাল লাগিব। হা, গাড়ী এখন হলে পাতিটো খায়ো গপচ গপচ লাগিব। মুঠৰ ওপৰত গাড়ী লোৱাটো খাটাং, আপুনি আৰু মাজত মাত নেমাতিব, কৈ থলো। ভাল ভাল ঘোঁৰাই নাপায় ঘাঁ, ধদুৱা ঘোঁৰাই বিচাৰে মা। ঐ নষ্ট যোৱা গোপিনী, কিয় ক'ত যা? এই নক'ব বুজিছেনে, মূৰত এসোপা চিন্তালৈ ওলাই আহিছো, তাতে আজি অফিচ বন্ধ। চিন্তা? কি চিন্তা কৰিছা? ঐ বুজি পাইছা না, বহুত ভাল খবৰ এটা আছে, তই গম পাইছা না? নাই, এই গম পাবলৈ কিডাল আছে, গোটেই চুবুৰীটো ৰজম জনাই গৈছে। এহ, একেবাৰে নহ'বলৈ পালে, চাকৰি অকল তেওঁহে পাইছে যেন। আপুনি এতিয়া ৰসগোল্লা খাবলৈ যায় নেকি? চাকৰি? কাই চাকৰি পালা? কি, কাকতিৰ পুতেক মোনে গাড়ী কোম্পানীত গাড়ী বিকা চাকৰি পাইছে, সেইটো কথা কোৱা নাই জানো? মোনে চাকৰি পালা? বাহ, ইমান ভাল খবৰ! মই এতিয়াই কাকতিৰ ঘৰত যাং, মই ৰসগোল্লা নাখাং, মই ভাতেই খাম। এ ৰবচোন, আপুনি কি ভাল খবৰৰ কথা ক'লে? ভাল খবৰ মানে, বৰাহেঁতে এখন গাড়ী কিনিব। বৰানীয়ে কালি মোক কৈছে পাৰ্টি, তামাম পাৰ্টি হ'ব। কিবা মোৰটো ঘূৰোৱা নিচিনা লাগিছে, চাৰিওফালে জয় জয় নয় মই। অঁ, এনেকুৱা ভাল খবৰ মিশা পাই থাকিলে ভাল লাগে দেচোন। মই কাকতিৰ ঘৰত যাম, তই যাবি, মই আহোঁ দেই। বৰাই গাড়ী ল'ব, মোনে চাকৰি পাব, আৰু কেও তই মাখি মাৰি থাক। হা, অ, এনেকুৱা হ'লে দেখোন কেওটৰ অস্তিত্বই নাথাকিব। কি কৰা যায়, বৰাৰ ঘৰলৈকে যাওঁ, ইমানখিনি ক'লা ধন ক'ত লুকুৱাই ৰাখিছিল তাকে খবৰ লওঁ। বৰানীকে লগ কৰোঁগৈ। অ দা, তই গান শুনিলি নে নাই? অ, মায়ে কিন্তু সোনকালে ওলাব দিছে দেই, আমি সকলো যাম। ক'ত যাওঁ? হা, হে, এতিয়া মই লৰচৰে কৰিব নোৱাৰোঁ। মই মানুহৰ ফোন নাম্বাৰ বিচাৰি আছোঁ, কাৰ কেতিয়া কেনেকৈ গাড়ী লোৱাৰ প্লেন আছে সেইবিলাক চাব লাগে। গাড়ী যদি সোনকালে বিক্ৰী কৰিব নোৱাৰোঁ, চাকৰি গ'ল আৰু। দেউতাই খুওৱা ৰসগোল্লা মুখেৰে বাহিৰ হৈ। এই হ'ব দে, এমাহৰ ভিতৰতহে। এতিয়া যা যা যা, গা ধুগৈ, ময়ো গা ধুই ওলাওগৈ। ঐ, দেউতা বা ক'লৈ গ'ল? এ নাজানো। আচ্ছা, আমি যে চব একেলগে যাবলৈ ওলালোঁ, ক'ত যাওঁ? হা, ঐ, কিবা ছোৱালী টোৱালী চাবলৈ যাওঁ নেকি? খবৰদাৰ কিন্তু, মই কৈ দিলোঁ মই বিয়া নাপাতো। তোৰ বিয়া পতাত আপত্তি কিয়? মুঠতে নাপাতো, এতিয়া মোক দিগদাৰ নকৰিবি, যা, বহুত কাম আছে। ছোৱালী চাবলৈ নহয় অ', মায়ে তোৰ চাকৰি পোৱাৰ বাবে মন্দিৰত সেৱা এটা জনাবলৈ যাব, আৰু আমি সকলো যাম, বুজিলি নহয়? এতিয়া শুন, যা, সোনকালে গা চা ধুগৈ আৰু ময়ো ধুই ল। আৰু ঐ, এনেই পানী ছটিয়াই থৈ নাহিবি, বুইছ? মন্দিৰৰ কথা ভালকৈ মূৰ চুৰ ধুবি। ঐ, হ'ব যা, একদম বুঢ়ী তাইৰ কথা কতি আনি। চে, চিত্ৰাই কথাবোৰ বুজি নাপায় কিয় বাৰু? মাত্ৰ কেইদিনমানৰ কাৰণে এইদৰে বিয়া কৰাই এই সংসাৰৰ জামেলাবোৰ তাৰ ওপৰত জাপি দিলেহে হ'ব। আৰে, মইতো তাইক বিয়া কৰাম বুলিয়েতো লৈ আহিছিলোঁ, কিন্তু মইনো কেনেকৈ জানো যে মোৰ এইদৰে অৱস্থা হ'ব? ঘৰলৈ পঠিয়াই দিলেও গাঁৱৰ মানুহে তাক লেলি চেচেই কৰিব, কি কৰা যায় এতিয়া মানে কৈছো নহয়। অ, কিহে ডাক্তৰ ভ্ৰম, একদম দেৱদাসৰ ট্ৰেজেডি ফালি বহি আছে যে কিয়? কেতিয়াবা কেতিয়াবা অকলে অকলে বহিও ভাল লাগে। এৰা, কেতিয়াবা কেতিয়াবা নিজৰ লগত কথা পাতিও ভাল লাগে। বাই দ্য ৱে, মই কথা এটা সোধো। মোৰ বুজিছে, শুই থাকোঁতে আজি মোৰ চেম্বাৰ বন্ধ, বেয়া নাপাব? নাই নাই, চেম্বাৰৰ লগত ৰিলেটেড নহয়, জাষ্ট মই আপোনাৰ পৰা এটা পৰামৰ্শহে ল'ব বিচাৰিছোঁ। মানে মই কি পানী খাম, কিহৰ আগ খাম, বিচাৰিব লাগিব না? বেয়া নাপাব, আজি মোৰ একদম মন যোৱা নাই, পাছত আপুনি কাইণ্ডলি ফোন কৰি সুধি ল'ব। হেৰি, দৰ্জাখন নুখোলাই কিয়? দৰ্জাখন খোলা! নহয় মানে কুকুৰ মেকুৰ সোমাই নহয়, সেইকাৰণে দুৱাৰখন বাহিৰৰ পৰা বন্ধ কৰি দিছোঁ, আহিছো। ফোন কৰি সুধিব লাগিব, কিন্তু কোন সময়ত সুধিব লাগিব সেইটোতো নক'লে। বাহ 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 বাহ,
ডাক্তর ইমান সোনকালে ফেমাস হয়ে গেল অ গাড়িখন দেখুন এতালেক নাহিল তুমি এতিয়ালৈকে রেডি হবলে হোৱাই নাই এ রসুন ওলাইছো এনে কাপড় ঢের কিন্তু কেনেবা যাবর সময় কাপড় এজোর বিচারি নাপাও মন্দিরলে যাওয়ার কথা যিকো কাপড় পিঁধি যাব নোৱাৰো নহয় এইজোর উলিয়াইছো আর কোনো মতে যিজোর পিঁধি যাম বলে ভাবিছিল সেইজোর নেপালোয়ে ককায়ের উলালে নাই অ তাক উলাবলে কৈ থৈ আহিছো অমা দাদাক বিয়ার কথা খুঁটিলে বিয়া নাপাতো নাপাতো বলে কিয় কৈ থাকে জানো কব নোৱাৰো গাঁৱলে গলে কিবা এটা হৈ আহে আর সেই কারণে মই পঠিয়াব নোখোজো এইবার বুঝছ নাই চিন্তা নাই চাকরিটো হল নহয় কিবা এটা হব আর শুনা মই কিন্তু সৰু লছলৈ নিছনা মার কুছত বহি যাব নোৱাৰো হব কথা কবলৈ আহিছে হেৰি গাড়ী আহিব তো সময়মতে একদম আপোনাৰ কথাই কো বিশ্বাস নাই নহয় আর শুনক এবাৰ কিন্তু আমাৰ গাড়ী এখন লোৱা কথা ভাবিব লাগে ঐ তো যাচোন ককায়ে উলালে চাগেচোন যা উফ ৰাম কিনো গাত গা লাগি আছে বাৰু যাওকচোন ইয়াৰ পৰা মই কাপোৰ সলাব লাগে চকু মুজি থাকিলে নহব মুখখন মানে কৈছো নহয় আন্টি মা মন্দিরলে যাবলে উলাইছে আমি মানে সকলো যাম ও ভাল ভাল যাবা লাগে তেতিয়াহলে মই আর ডিস্টার্ব নকৰং দে মই বৰা ঘৰতে যাম ঐ বৰাই নহয় স্কুটাৰ কিনিম বুলি কৈছি মই গাড়ী কিনিবা কৈছোঁ গাড়ী কিনিব বুজি পাইছা গাড়ী হয় নেকি বৰা অঙ্কলে গাড়ী ল'ব তাৰমানে মোৰ কাষ্টমাৰ এজন গুট খালে মন্দিৰৰ পৰা আহিয়ে গৈ আছে যাবি যাবি মই এতিয়া যাওঁ মই কিন্তু তোৰ ঘৰত ৰসগোল্লা নাখাং দেই হাহে মাহে এসাঁজ ভালকে খাই যাওঁ থৈ যাবি মই যাওঁ ঠিক আছে দিয়ক কাষ্টমাৰ পালোৱেই চোন বাহ ভাল দে এ গাড়ি কত হ্যাঁ ভাল গাড়ি লো একদম ফার্স্ট ক্লাস গাড়ি সেন্ট্রাল এসি থাকা গাড়ি চাকরি থাকা মানুষ তো যে সেই গাড়ি যাব নয় নয় বেটা মই সরকারি চাকরি করো যেতিয়াই তেতিয়াই খেদি দিব পরা কর্মচারী গাড়ি যেতিয়া লবই এই মাটি পেলোয়া গাড়ি পিছফালতো যে ডাং খাই যায় আকো নামি যায় তেনেকুৱা এখন গাড়ি লোক ভাড়াঘর কো-পাওয়ার্ড বাই আনমোল বাটার ব্যাগ অতিরিক্ত মাখনেরে ভরপুর গুড নাইট অ্যাডভান্স অ্যাক্টিভ প্লাস আগবাইছে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া অটল অটো হকিন্স প্রেসার কুকার নেরোলেক সুরক্ষা ওয়াইল্ডস্টোন কোড আইডিয়া 4G অফিসার চয়েস ব্লু স্যালুট টমান তাহে হিমালয় ময়শ্চারাইজিং অ্যালোভেরা ফেস ওয়াশ টিভিএস আপাচি আরটিআর আর সাইকেল পিওর আগরবাতি আরা কুঞ্চা আ কুঞ্চা আহা হে এ গাড়ি কত হ্যাঁ ভাল গাড়ি লোসা তো একদম ফার্স্ট ক্লাস গাড়ি সেন্ট্রাল এসি থাকা গাড়ি চাকরি থাকা মানুষ তো যে সেই গাড়ি যাব নয় নয় বেটা মই সরকারি চাকরি করো যেতিয়াই তেতিয়াই খেদি দিব পরা কর্মচারী হেৰি টেক টেক বন্ধ করকছুন আপনার মানে সব কথাতে দেরি কইছুন হয় গাড়ি কত তাতে আছে মো লাগাকো মা কোন মা অরড়া মা খুলা থাকি আহিলে কটা গাড়ি কটা এইখন এইখন গাড়ী এইখন গাড়ীত যাম আমি তোমার বাদ দিয়া মোৰ এটা মান সন্মান আছে গম পাইছা নাই চাকরি করা লোরা মই সরকারি চাকরি করে তেও তই তই তেনেকৈ কিয় কলি বাবা মই তোর কথা ভাবি ইয়ার কথা ভাবিয়ে মই এখন আনিছো জানো
তোর চাকরি যেটা স্ট্যান্ডার্ড তই এনেকুয়া এখনই ডিজার্ভ কর বেটা হেই আপনার লেকচার শেষ হল নাই কটা গাড়ি কত এখন অমা এখন যাবানে কোয়া এখন গাড়ি আপনি মানে কৈছল হয় কোনো কামর মানু নয় বরানি ব্রহ্মণীয় দেখিলে কি কব কখন ইচ্ছত শেষ হয়ে যাব কি থার্ড ক্লাস কথা কোয়া হে আরা এইখন জেকে গাড়ি নহয় এইখন প্রদূষণবিহীন গাড়ি এ হবা প্রদূষণবিহীন গাড়ি আপনি কামর মানু নয় কৈছল হয় গই থাকুতে যদি কেওতা দেখে হলে আর ওই মানে হনাই বান্দি বান্দি হয়ে থাকিলো এখন গাড়ি উঠি না পালো মই আজি লেকে কৈছল হয় কি আমার আগর গাড়ি কোন উঠা নাছিল নি এখন কিবা সুর হোয়া নাই নেকি তারপর আপনি কিনিলে হ্যাঁ আপনার কিনি বলে সাহস থাকিলে হে মানে কৈছল হয় মন্দিরলে যাও কারণে উঠিছো নহলে আ সকলো কথাতে খালি কমেডি এইবোৰ এইবোৰ মানুহৰ লগত মই সংসাৰ কৰিছো কৈছো নহয় দিনটো দিনটো বান্দি বান্দি কৰি থাকিম আৰু এইবোৰ মানে চাকৰ পাইছে মোক গাড়ী এখন নাই উঠিবলে আই কত হাত ধৰি যাম নমাই হাত ও বৰা বৰা ও বৰা ঐ বৰা ব মিষ্টাৰ কেওঁ দেখোন বহকচোন বহক ভাল নাই আপোনাৰ বহুত দিনচোন আপোনাক লগে পোৱা নাই আছো আৰু ধূলিৰ মানুহ ধূলিতে মিলি আৰু দেহি ইমান দুখ লগাকেনো কিয় কৈছে হয়নে নহ'লেনো ইমান ভাল ভাল খবৰ মইনো নেপাওঁনে আমাক মানুহ বুলি গণ্যই নকৰে অ আপোনাক মানুহ বুলি কোনে গণ্য নকৰে হয়নে নহ'লনো গাড়ী লোৱাৰ কথাটো আমাৰ নিচিনা মানুহে গম নাপামনে অ সেইটো কথা আপোনাৰ নামটো মই গাড়ী পাতি খোৱা লিষ্টত এক নম্বৰতে ৰাখিছো এই কি গাড়ী ল'ব আপোনালোকে এতিয়ালৈকে কি গাড়ী ল'ম সেইটো ঠিক কোৱা নাই কিন্তু যিখন গাড়ী ল'ম মানে এনেকুৱা ল'ম যে পাতি খুৱাই ভাল লাগিব বৰানী মই স্পেচিয়েলি আপোনাক পৰামৰ্শ এটা দিওঁ গাড়ী যেতিয়া ল'বই এই মাটি পেলোৱা গাড়ী পিছফালটো যে দাং খাই যায় আকৌ নামি যায় তেনেকুৱা এখন গাড়ী লওক কেতিয়াবা কেতিয়াবা আপোনালোক ফুৰিবলৈও যাব পাৰিব আৰু মাটিও পেলাব পাৰিব হে আৰু উঠিবলৈ মেলিবলৈও বেয়া নহয় গাড়ীখন বেকা কৰি দিলেই আপোনালোক উঠিব পাৰিব ধনী ধনী মানুহবিলাকে তেনেকুৱা গাড়ীহে লয় সৰু গাড়ীটো চবেই লয় অ হয় ন কথাটো কিন্তু ভাবিবলগীয়া এই সৰু গাড়ীটো চবৰে ঘৰ হৈ আছে তেনেকুৱা গাড়ীটো কাৰণে হয়নে অ এতিয়া আপুনি বৰাক কথাটো বুজাওক মই গৈ থাকো চাওক দেই বৰাণী আপোনাক মই সুকীয়াভাৱে ভাল পাওঁ কাৰণে পৰামৰ্শটো দিছো বেলেগক নিদিওঁ আহোঁ হেৰা মই কিন্তু এতিয়াই কৈ থৈছো দহ মিনিটৰ ভিতৰত গোটেইকেইটা মন্দিৰ সেৱা কৰি যাব লাগিব কিনো কথাবোৰ কয় বাৰু গোটেইকেইটাত সেৱা কৰিবলৈ আছে দেখোন সেৱাটো কিবা দলিয়াই দিয়া বস্তু নেকি হব চব কাম চবৰ দ্বাৰা নহয় তই ওলমিব লাগিব এইটো বজাব হলে বল আছো না বল হেৰা মই কিন্তু এতিয়াই কৈ থৈছো দহ মিনিটৰ ভিতৰত গোটেইকেইটা মন্দিৰ সেৱা কৰি যাব লাগিব কিনো কথাবোৰ কয় বাৰু গোটেইকেইটাত সেৱা কৰিবলৈ আছে দেখোন সেৱাটো কিবা দলিয়াই দিয়া বস্তু নেকি ভগৱানক কম এয়া লোৱা দেই আমাৰ সময় নাই কথা কবলৈ আহিছে পৰিৱেশটো কিন্তু বৰ ধুনীয়া দেই পৰিৱেশ পৰিৱেশে খুৱাব নেকি গাড়ীৰ কাষ্টমাৰেহে খুৱাব হে ভগৱান মানুহৰ গাড়ী কিনাৰ আগ্ৰহ এনেকুৱাকে বঢ়াই দিয়া যাতে মানুহে মোবাইল ৰিচাৰ্জ কৰাৰ নিচিনাকে গাড়ী কিনে হেৰা মই কিন্তু এতিয়াও কৈছো ই ৰিক্সাখন ৰৈ থাকিলে সি ভাড়া বেছিকৈ ল'ব সেইকাৰণে মানুহে নতুন গাড়ী কিনিব লাগে আজি নতুন এখন গাড়ী থকা হলে হল মন্দিৰৰ সন্মুখত থিয় হৈ গাড়ীৰ বিষয়ে বক্তৃতা দিয়া শেষ হল বলা সময় কিন্তু দহ মিনিট সময় শুরু হতা হে আব আই মানে দেউতাই কথাবোৰ যেনেকে কয় নহয় এতিয়া কোম্পানীবিলাকে গাড়ী বনোৱা বাদ দি চেণ্ডেল বনাবলৈ ষ্টাৰ্ট কৰি দিব ৰাতিপুৱা শুই উঠি ঘটি লুটা লৈ পানীৰ বাবে লাইন পাতো হাৰি হাৰি কৈ বাথৰুম যাওঁ
কাম করু বেসরকারি দেরি কই অফিস সুমাই খাও বছর গালি ভাড়াঘর কো পাওয়ার্ড বাই আনমোল বাটার ব্যাগ অতিরিক্ত মাখনেরে ভরপুর গুড নাইট অ্যাডভান্স অ্যাক্টিভ প্লাস আগবহালে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া অটল অটো হকিন্স প্রেসার কুকার নেরোলেক সুরক্ষা ওয়াইল্ডস্টোন কোড আইডিয়া 4G অফিসার চয়েস ব্লু স্যালুট টমান টাহে হিমালয় ময়শ্চারাইজিং এলোভেরা ফেস ওয়াশ টিভিএস আপাচি আরটিআর আর সাইকেল পিওর আগরবাতি।